নমস্কার বন্ধুরা স্মার্ট সায়েন্স বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার জন্য কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো এই অঙ্কগুলো মূলত এমসিকিউ এর ওপর থাকবে এবং এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও তবে কিন্তু এই ধরনের অঙ্কগুলোই মাধ্যমিকের পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে বলি তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলে দেওয়া আছে বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃত্তি হার সুদে কোনো মূলধন দ্বিতীয় বছরের শেষে পি টাকা হলে তৃতীয় বছরের শেষে কত টাকা হবে অপশন এ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি অপশান বি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড অপশন সি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কয়ার অপশন ডি পি আর বাই হান্ড্রেড তোমরা প্রথমে ভিডিওটিকে পজ করবে তারপরে উত্তর করবে এবং দেখে নেবে যে এই অঙ্কের উত্তরটা তোমার সাথে আমার মিলেছে কিনা তাহলে দেখো এখানে টোটাল কি বলে দেওয়া আছে তৃতীয় বছরের কথা বলে দেওয়া আছে তাহলে আমি এটাকে একটা ছবির মাধ্যমে যদি বুঝে নিতে চাই তাহলে ঠিক এতটা তৃতীয় বছর এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর আর এতটা তৃতীয় বছর তো বলেছে দ্বিতীয় বছরের শেষে কত টাকা হয় পি টাকা হয় তার মানে এইখানে এই যে প্রথম বছর হয়ে গেছে দ্বিতীয় বছর হয়ে গেছে এই দ্বিতীয় বছরের শেষে তোমার কাছে এখন পি টাকা আছে এবং সুদের হার কত বলছে তোমাকে মানে চেয়েছে তৃতীয় বছরের শেষে কত হবে অর্থাৎ এই পি টাকা এক বছর পরে কত হবে সেটা নির্ণয় করতে বলেছে কিরকম সুদের হার চক্রবৃদ্ধি সুদের আর তাহলে আমার গল্পটা এরকম হলো পি টাকার আর পার্সেন্টারে এক বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা নির্ণয় করতে বলেছে তোমরা জানো যে পি পার্সেন্টারে এক বছরের সমূল চক্রবৃদ্ধির সূত্র কি পি ইন্টু হান্ড্রেড মাথায় ওয়ান এটাই হয়ে যাবে এবার মাথায় ওয়ান থাকা যা না থাকাও তাই তাহলে সূত্র হয়ে যাবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার আশা করছি তোমরা সকলেই কোশ্চেন ওয়ানটা বুঝতে পেরেছো এরপরে আমরা কোশ্চেন দুই দেখব কোশ্চেন দুই দেখো কি বলে দেওয়া আছে এবিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো অ্যাঙ্গেল এক্স বি সি বলে দেওয়া আছে এইটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এ বলে দেওয়া আছে ফর্টি সেভেন ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বিডিসি সমান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে অপশেন এ থার্টি ফাইভ ডিগ্রি অপশেন বি থার্টি এইট ডিগ্রি অপশন সি ফর্টি ফাইভ ডিগ্রি অপশন ডি ফর্টি সেভেন ডিগ্রি তাহলে প্রথমে আমরা ছবিটাকে এঁকে নেব ছবি যদি আঁকতে হয় দেখো বলে দেওয়া আছে একটি চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ তাহলে এই একটা যদি বৃত্ত হয় এর মধ্যে একটা চতুর্ভুজ আমি এইরকম করে নিলাম ঠিক এইরকম এই বাহুটাকে দিলাম এ এটা বি এটা সি আর এটা ডি তাহলে দেখো একটা কেমন বৃত্তের মধ্যে চতুর্ভুজ এরপরে কি বলা হয়েছে বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে তাহলে এই বাহুটা যদি হয় এটাকে এতটা বর্ধিত করলাম কত পর্যন্ত বর্ধিত করা হয়েছে পর্যন্ত বর্ধিত করা হয়েছে হয়েছে বলে দেওয়া যে অ্যাঙ্গেল সি সমান এইভ ডিগ্রি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এইটা এইটি ফাইভ ডিগ্রি বলে দেওয়া আছে তারপরে বলে দেওয়া আছে এডিবি অর্থাৎ এ ডিবি আমাকে এইটা যুক্ত করতে হবে এই সমান বলে দেওয়া আছে কত ফর্টি সেভেন ডিগ্রি আমাকে নির্ণয় করতে বলেছে বি সেটা নির্ণয় করতে বলেছে দেখো এই যে সম্পূর্ণ এ সরল রেখাটা আছে এই সরল রেখার উপর এই সম্পূর্ণ কোনটা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হয় কারণ এক সরল কোণ আর তার মধ্যে এই দিকের কোনটা যদি এইটি ফাইভ ডিগ্রি হয় তাহলে অবশিষ্ট কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ bc এইটা কত হয়ে যাবে সম্পূর্ণটা থেকে 85 বাদ দিয়ে দেব অর্থাৎ 180 ডিগ্রি থেকে থেকে আমরা 85 ডিগ্রি বাদ দিয়ে দেব ঠিক আছে এইটা তাহলে বাদ দেওয়া হবে শূন্য থেকে পাঁচ বাদ দিলে পাঁচ ক্যারি এখানে এক আর এখানে 95 অর্থাৎ এই দিকের কোণটা পেয়ে গেলে কত 90 ডিগ্রি abc এবার তোমরা সকলেই জানো যে একটা বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো সম্পূরক বিপরীত কোণগুলো সম্পূরক বলতে এই কোণটার সাথে যদি এই সম্পূর্ণ কোনটা যোগ করা যায় তাহলে সেটা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা লিখতে পারি এরকম যে অ্যাঙ্গেল এ বি সি যাবে একশো আশি ডিগ্রি কোন ধর্ম থেকে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক এখান থেকে দেখো সি সমান নাইনটি ফাইভ ডিগ্রি তোমরা বের করে নিয়েছো তাহলে এই যে অ্যাঙ্গেল সি আছে এর জায়গায় আমরা লিখে দেব নাইনটি ফাইভ ডিগ্রি প্লাস এ সমান হয়ে যাবে ওয়ান এখান থেকে আমরা বলতেই পারি যে সমান হয়ে যাবে কত ওয়ান এবার আমাদের নির্ণয় করতে বলেছিল কত বি ডিসি তাহলে আমরা লিখতেই পারি যে অ্যাঙ্গেল বি ডি সি সমান এই সম্পূর্ণটা থেকে নিচেটা বাদ দেব অর্থাৎ অ্যাঙ্গেল এ ডি সি মাইনাস অ্যাঙ্গেল সেভেন এটাকে বাদ দিলেই তোমরা অ্যাঙ্গেল বিডিসি এর মানটা পেয়ে যাবে তাহলে এখানে বাদ দিয়ে কত হচ্ছে এখানে হচ্ছে আট আর এখানে তিন অর্থাৎ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার 38 ডিগ্রি আশা করছি সকলেই বুঝতে পেরেছ এরপরে আমরা কোশ্চেন তিন দেখব কোশ্চেন তিন দেখো বলে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ পিবি একটি পরিধির ওপর অবস্থিত আবার বলে দেওয়া আছে সমান যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ পিবি এর মান কত হবে তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব একটা ও কেন্দ্রীয় বৃত্ত বলে দেওয়া আছে তাহলে এই একটা বৃত্ত এর কেন্দ্র হয়েছে ও লিখে নিলাম এখানে আর OAPB চতুর্ভুজ যেখানে APB পরিধির উপর অবস্থিত তুমি এখানে একটা বিন্দু নি নাও A এইখানে একটা বিন্দু নি নাও P আর এইখানে একটা বিন্দু নিয়ে নাও B দেখো এই যে তিনটে বিন্দু নিলাম APB এরা কিন্তু বৃত্তের পরিধির উপরেই অবস্থিত এবার এই চারটি বিন্দুকে যোগ করে আমরা যে চিত্রটা পাবো সেটা অবশ্যই একটা চতুর্ভুজ হবে তাহলে এইখানে যোগ করব এই দিকটা যোগ করব এইখানে যোগ করব আর এই দিকটা যোগ করব দেখো OAPB এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে এরপরে কি বলে দেওয়া আছে angle AOB angle AOB বলতে আমরা এই ছোট কোণটাকে ভাববো তোমরা অনেকেই ভাবতে পারো যে এই দিকটাও তো হতে পারে কিন্তু এই দিকটা হবে না যদি এই দিকটা হতো আমার সামনে কি বলে দেওয়া থাকতো প্রবৃদ্ধ বলে দেওয়া থাকতো সেটা তো প্রবৃদ্ধ বলে দেওয়া নেই তাহলে আমরা AOB বলতে এই ভেতরেরটাকেই ভাববো ঠিক আছে এবার এই AOB একটা সমান কত বলে দেওয়া আছে একশো কুড়ি বলে দেওয়া আছে তাহলে এই ভেতরেরটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে প্রবৃদ্ধ একশো কুড়ি প্রবৃদ্ধ কত হবে তিনশো ষাট ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো প্রবৃদ্ধ অর্থাৎ টু ফর্টি এটা হয়ে গেল এদিকে কোণটা কোনটা প্রবিদ্ধ এবার দেখো এই যে এবত্ত চাপটা পেয়েছো তোমরা এবি বৃত্ত চাপের ওপর এই নিচেরটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এটা হচ্ছে পরিধিস্ত কোন এবার তোমরা একটা সূত্র জানো কেন্দ্রস্থ কোণ কেমন হয় কোণের অর্ধেক অথবা এটাকে ঘুরিয়েও বলতে পারো যে কোণ কেমন হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রস্থ কোণ কত হয়েছে দুশো চল্লিশ কোণ অর্থাৎ এ এর এর কই কত হয়ে যাবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ দুশো চল্লিশ বাই দুই সমান আমরা পেয়ে যাবো কত একশো কুড়ি ডিগ্রি তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি একশো কুড়ি ডিগ্রি এরপরে আমরা কোশ্চেন নাম্বার চার দেখব কোশ্চেন চার কি বলে দেওয়া আছে দেখো স্কোয়ার প্লাস সমীকরণের উভয় বিজি কেমন ধনাত্মক অর্থাৎ দুটো বীজ যে আছে সেই দুটো বীজ কেমন বলে দেওয়া আছে ধনাত্মক বলে দেওয়া আছে যখন তার জন্য চারটে শর্ত বলে দেওয়া আছে প্রথম শর্ত বলেছে বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত হয় অপশন বি সি এর চিহ্ন এ ও বি এর বিপরীত হয় অপশন সি এর চিহ্ন সি ও বি এর বিপরীত হয় অপশন ডি কোনোটি নয় তাহলে আমরা দেখো এই যে সমীকরণ বলে দেওয়া আছে এই সমীকরণের উভয় বীজ অর্থাৎ দুটো কেমন হবে বলেছে ধনাত্মক হবে তাহলে আমরা ধরে নিচ্ছি একটা বীজ আলফা এবং একটা বীজ বিটা যেখানে আলফা আর বিটা কেমন ধনাত্মক অর্থাৎ আলফা কমা বিটা সবসময় শূন্য থেকে বড় হবে ঠিক আছে তাহলে আলফার বিটা যদি নিজে ধনাত্মক হয় তাহলে এদের যোগফলটাও কেমন হবে ধনাত্মক হবে এবং এদের গুণ ফলটাও কেমন হবে ধনাত্মক হবে কারণ দুটো ধনাত্মক সংখ্যার যোগফল ধনাত্মক হয় এবং দুটো ধনাত্মক সংখ্যার গুণফল কিন্তু ধনাত্মক হয় তাহলে এবার একটা সূত্র পড়েছিলে তোমরা যদি দুটো বীজ আলফা ও বিটা হয় তাহলে এদের দ্বারা গঠিত সমীকরণটা কেমন হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজ দয়ের গুণ ফল অর্থাৎ আলফা বিটা সমান জিরো তাহলে এবার এটার সাথে যদি তোমরা তুলনা করো তাহলে এখানে এ এর চিহ্ন এটা এ এ এর চিহ্ন এটা বি আর এটা সি আমি লিখে দিচ্ছি এটা এ এটা বি এটা সি এবার দেখো আলফা প্লাসটা নিজে পজিটিভ তাহলে এটা চিহ্নটা মাইনাসই থাকবে এবং আলফা বিটাটাও নিজে পজিটিভ তাহলে এটাও চিহ্ন প্লাস হবে তাহলে দেখো এ এর চিহ্ন পজিটিভ সি এর চিহ্নটাও পজিটিভ শুধুমাত্র বি এর চিহ্নটা কেমন নেগেটিভ তাহলে অপশন এ দেখো তাই লেখা আছে বি এর চিহ্ন কেমন হবে এ ও সি এর চিহ্নের বিপরীত হবে সেই জন্য দেখো b এর চিহ্ন নেগেটিভ এবং এ এবং c এর চিহ্ন কত পজিটিভ অর্থাৎ বিপরীত হয়ে গেছে তাহলে কোশ্চেন চারের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের একটু ভালো করে করে নিতে হবে এরপরে আমরা কোশ্চেন নাম্বার পাঁচ দেখব কোশ্চেন নাম্বার পাঁচ কি বলে দেওয়া আছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো সেমি অর্থাৎ একটা বৃত্ত আছে সেই বৃত্তের কেন্দ্র কত বলে দেওয়া আছে ও এবং এর ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত তেরো সেমি। এবার বলেছে ও বিন্দু থেকে পি কিউ জ এর দৈর্ঘ্য বলে দেওয়া আছে পাঁচ সেমি। তাহলে আমাকে এখানে একটা জ অঙ্কন করতে হবে। সেই জ এর নাম দিয়ে দিলাম আমরা এখানে পি এবং এখানে কিউ। এই যে জ আছে এই জ এর কত বলে দেওয়া আছে পাঁচ সেমি। এটা বলে দেওয়া আছে। এবার সরি এটা একটু ভুল বললাম আমি। একটু ভুল বললাম। এটা ঠিক এই রকম হবে যে ও বিন্দু থেকে পি কিউ জ এর দর্ঘ pqj এর দূরগ নির্ণয় করতে বলেছে মিনিট এই যে ও বিন্দু ছিল এই ও বিন্দু থেকে pqj এর দূরগ অর্থাৎ এই দূরগটা আমার বলে দেওয়া আছে কত 5 সেমি এটা বলে দেওয়া আছে তাহলে দেখো ওইখান থেকে যদি ও এর সাথে q যুক্ত করা হয় তাহলে oq টা কি হয়ে যায় ব্যাসার্ধ অর্থাৎ এটা হয়ে যাবে 13 সেমি আমাদের pq নির্ণয় করতে বলেছে এই সম্পূর্ণটা নির্ণয় করতে বলেছে আমরা ধরে নিচ্ছি এটা সি বিন্দুতে ছেদ করেছে বা এ বিন্দুতে ছেদ করেছে ধরে নিলাম তাহলে আমাদের প্রদত্ত বলে দেওয়া আছে কত ও এ সমান পাঁচ সেমি এটা প্রদত্ত বলে দেওয়া আছে আর ও কিউ সমান প্রদত্ত বলে দেওয়া আছে কত তেরো সেমি আচ্ছা দেখো এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ত্রিভুজ ও এ কিউ এই ত্রিভুজটা কি রকমের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি সূত্র জানি লম্ব স্কোয়ার অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ কিউ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার ও কিউ তার হোল স্কোয়ার এবার সবগুলোর যদি মান বসানো যায় দেখো ও এর মান কত ছিল পাঁচ তাহলে এখানে হয়ে যায় পাঁচের স্কোয়ার অর্থাৎ পঁচিশ প্লাস এ কিউ এর মান জানো না সেটাই আমাদের নির্ণয় করতে হবে আর এখানে ও কিউ কত ছিল তেরো তাহলে এখানে তেরো স্কোয়ার হয়ে যাবে কত এক ছয় নয় তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পেয়ে যাবে এ কিউ স্কোয়ার সমান কত এক ছয় নয় মাইনাস পঁচিশ আর তাহলে এখান থেকে লিখবো এ কিউ স্কোয়ার সমান এখান থেকে পেয়ে যাবো বিয়োগ দিয়ে একশো চুয়াল্লিশ তাহলে এ কিউ সমান হয়ে যাবে কত বারো অর্থাৎ ওই গিয়ে রুট হয়ে যাবে তাহলে আমরা এ কিউ এদিকটা পেয়ে গেলাম বারো একই রকম ভাবে তোমরা যদি এপি নির্ণয় করো অনুরূপে ভাবে বলে দিতে পারবে এটাও বারো হচ্ছে তাহলে পিকিউ সমান কত লিখতে পারবো আমরা পি এ প্লাস এ কিউ অর্থাৎ বারো যোগ বারো সমান চব্বিশ সেমি তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি এরপরে আমরা কোশ্চেন নাম্বার ছয় দেখবো কোশ্চেন নাম্বার ছয় বলে দেওয়া আছে দুটি ঘনক আছে যাদের আয়তনের অনুপাত ওয়ান ইজ অর্থাৎ এইখানে একটা ঘনক আছে এবং এইখানে একটা ঘনক আছে এই ঘনকের আয়তন আমি ধরে নিচ্ছি প্রথমটার বাহুর দৈর্ঘ্য এ এবং পরেরটার বাহুর দৈর্ঘ্য এ তাহলে প্রথমটার বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার আয়তনটা কত হয়ে যাবে বাহু কিউ অর্থাৎ এ কিউ। এবং পরের ঘনকের বাহু যদি এ টু হয় তাহলে তার আয়তন কত হয়ে যাবে এ টু কিউব এদের অনুপাতটা বলে দেওয়া আছে ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন অর্থাৎ এ ওয়ান কিউব এটা সমান বলে দেওয়া আছে কত ওয়ান বাই সেভেন এবার আমরা দেখো এটাকে লিখতেই পারি এরকম করে উভয় মাথাতে যেমন কিউব আছে তাহলে আমরা একেবারে লিখে দেব এ ওয়ান বাই এ টু তার মাথায় কিউব সমান ওয়ান বাই থ্রি তার মাথায় কিউব এবার উভয় পক্ষে কিউব ক্যান্সেল হয়ে যাবে থাকবে কত এ ওয়ান বাই এ সমান বাই আমাদের কি নির্ণয় করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এই যে প্রথম ঘনকটা ছিল এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রে এবং পরের ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ টু হয় তাহলে তার তলের ক্ষেত্রফল হয়ে যাবে কত সিক্স এ এবার এদের অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে আমরা প্রথমে অনু বাই আকারে বের করবো সিক্স এ ওয়ান এ টু তার স্কোয়ার এবার উভয় পক্ষে দেখো এর সাথে ছয় কেটে যাচ্ছে আর পড়ে থাকছে কত এ ওয়ান স্কোয়ার বাই এ টু স্কোয়ার এটাকে আমরা একেবারে লিখবো এইভাবে এ ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এবার এ ওয়ান বাই এ এর মান জানো তোমরা কত একের তিন তাহলে এখানে স্কয়ার করে দেবো স্কোয়ার ভাঙলে হয়ে যাবে কত এক বাই তিনের স্কোয়ার অর্থাৎ নয় তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওয়ান ইচ এরপরে আমরা কোশ্চেন নাম্বার সাত দেখবো কোশ্চেন নাম্বার সাতে বলে দেওয়া আছে দেখো ষোলো ও পঁচিশের মধ্য মধ্য সহানুপাতি তাহলে আমরা ধরে নেব যে ষোলো ও পঁচিশের মধ্য সমানুপাতি কত এক্স আমরা ধরে নিলাম যে মধ্য সহানুপাতিটা হয়ে যাচ্ছে তাহলে এইভাবে যদি সাজিয়ে লেখা যায় তাহলে ঠিক রকম হবে যে ষোলো ইস এক্স টু এক্স ইস টু কত টোয়েন্টি ফাইভ এবার এই যে শর্তটা পেলে এই শর্ত থেকে আমাদের মধ্য মধ্যসহানুপাতি অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে তাহলে অনুপাতকে বায় আকারে লেখা যায় তাহলে লিখে দেবো এখানে ষোলো বাই এক্স সমান এখানে হয়ে যাবে ষোলো বাই পঁচিশ বজ্রগুণ করে দাও এক্স স্কোয়ার সমান হয়ে যাবে কত গুন পঁচিশ এবার তোমরা অনেকেই করে দাও তো করবে না আমরা রুট আকারে নিয়ে চলে যাবো তাহলে ষোলো ইন্টু পঁচিশ এবার দেখো যদি গুণ আকারে থাকে তাহলে বাইরে বের করতে হবে রুটের মধ্যে তাহলে ষোলো বাইরে বেরিয়ে কত হবে চার আর পঁচিশ বাইরে বেরিয়ে কত হবে পাঁচ অর্থাৎ চার আর পাঁচ গুণ করে আমরা পেয়ে যাবো কুড়ি অর্থাৎ এই দুটোর মধ্য সমানুপাতি কত হয়ে যাবে অপশন সি 20 আশা করছি সকলেই বুঝতে পেরেছো কোশ্চেন নাম্বার সাত এরপরে আমরা কোশ্চেন নাম্বার আট দেখবো কোশ্চেন নাম্বার আটটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো কোশ্চেন নাম্বার আটে এ বলে দেওয়া আছে যে চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আছে অর্থাৎ দুটো বৃত্ত এবং একটি অপরটির কেন্দ্রগামী দুটো বৃত্ত তারা পরস্পরের কেন্দ্রগামী তাহলে দেখো এই রকম একটা বৃত্ত আছে এই বৃত্তের কেন্দ্র ও এবং অপর যেটা বৃত্ত আছে সেটা আর একটা কেন্দ্র আমি তাহলে এখানে কেন্দ্র থাকতে হবে এবং তাহলে এই বৃত্তটা ঠিক এইরকম ভাবে হবে তাহলে আমরা এটাকে দিয়ে দিচ্ছি এ এবং এটাকে দিয়ে দিচ্ছি b তাহলে দেখো দুটো বৃত্ত আছে a কেন্দ্রগামী একটা বৃত্ত আর b কেন্দ্রগামী একটা বৃত্ত এই দুটো বৃত্ত দেখো পরস্পরের দুটো কেন্দ্র দিয়েই গেছে অর্থাৎ কেন্দ্র বিন্দু গামী এবার বলছে দুটি বৃত্তের সাধারণ জায়ের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলেছে তাহলে সাধারণ যায় অর্থাৎ এই দুটো বিন্দু এর আমি নাম দিয়ে দিচ্ছি c আর এটা দিয়ে দিচ্ছি ডি আমাদের নির্ণয় করতে বলেছে সিডি সমান কত হবে সেটা এবার দেখো যদি যুক্ত করা যায় তাহলে এটাই তো ব্যাসার্ধ এটা সমান আমরা লিখতে পারি চার এবার যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা ও দিয়ে দিচ্ছি এবার এই যে ছেদ বিন্দু পাবে সেটা কি করবে ab রেখাটাকে সমান দুটো ভাগে ভাগ করে দেবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ও সমান দুই আবার এটার সাথে কে সমান হবে ও সমান হবে আবার দেখো তোমরা যদি এখান থেকে এ এবং সি যুক্ত করো তাহলে কি করা আছে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাহলে টাও হয়ে যায় ব্যাসার্ধ আমরা এসিটা সমান লিখতে পারি কত চার এবার দেখো একটা ছোট ত্রিভুজ তৈরি হয়ে গেছে এ এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কারণ এখানে অ্যাঙ্গেল যেটা ও হয়েছে এটা সমকোণ তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লম্ব স্কোয়ার অর্থাৎ ও সি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ ও এ স্কোয়ার সমান কত অতিভুজ স্কোয়ার মানে এ সি তার স্কোয়ার এবার সবগুলোর মান বসাবো আমরা ও সি এর মান কত ও সি এর মান জানি না তাহলে যেমন আছে থেকে যাবে o এর মান কত আমরা এখানে ও এর সময় বের করে রেখেছি এখান থেকে আমরা একেবারে বলে দেবো ওসি সমান কত রুট বারো আর রুট বারো কে ভেঙে লিখব তিন গুণ চার অর্থাৎ টু রুট থ্রি তাহলে এই যে উপরে যেটা ছিল এটার মান হয়ে গেল কত টু রুট থ্রি একই রকম ভাবে তোমরা ওডি সমান পেয়ে যাবে কত টু রুট থ্রি এটা অনুরূপে লিখে দেবে তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে সিডি আমরা সিডি সমান কত লিখবো ওসি প্লাস ওডি ওসি এর মান কত টু রুট থ্রি এর মানও কিন্তু টু রুট তাহলে যোগ করে পেয়ে যাবো আমরা কত ফোর অর্থাৎ সাধারণ জায়ের দৈর্ঘ্য হয়ে যাবে ফোর অর্থাৎ অপশন c হয়ে যাবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যদি চ্যানেলে নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ